আমার ঠিক বাদিকে বাদিকে যে মঞ্চটা দেখতে পাচ্ছি সেটা হলো সেই সরকারি প্রকল্পগুলো উদ্বোধনের মঞ্চ, যেখানে 4,500 কোটি টাকার প্রকল্প উদ্বোধন হবে। মূলত রেলের প্রকল্পগুলো উদ্বোধন হবে, যার মধ্যে বেশ কয়েকটা বিষয় রয়েছে, বেশ কিছু প্রকল্প রয়েছে। তার মধ্যে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো একটু জানিয়ে রাখবো, কোন কোন প্রকল্প থাকতে চলেছে এবং সেই প্রকল্পগুলো উদ্বোধনের আগে এই এলাকা জুড়ে যেভাবে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার বেষ্টনী, নিরাপত্তা ব্যবস্থা, সেখানে আমরা দেখতে পাচ্ছি চেকিং চলছে, অন্যদিকে পুলিশ মোতায়েন রয়েছে, সমস্ত কিছু যাতে কোনোরকমভাবে কোনোরকম ফাঁক ফোকর না থাকে। একদিকে একলাকি বালুরঘাট রেল প্রকল্প, বারসই রাধিকাপুর রেল প্রকল্প, রানীনগর জলপাইগুড়ি হলদিবাড়ি রেল প্রকল্প, শিলিগুড়ি জাংশন আলুয়াবাড়ি রেল প্রকল্প, এরকম বহু রেল প্রকল্প রয়েছে। সেই সঙ্গে জাতীয় সড়কের সম্প্রসারণ, এই সমস্ত প্রকল্পও রয়েছে। মোট 4,500 কোটির প্রকল্পের উদ্বোধন করবেন এখান থেকে। এবং ঠিক তার পাশেই এইটা হলো জনসভা মঞ্চ, এটার পেছন দিক দিয়েই আমরা দেখতে পাচ্ছি। এই জনসভা মঞ্চে তারপর চলে আসবেন এবং কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখানে উপস্থিত প্রায় 2 লাখ মানুষ থাকবেন এমনটাই বলা হচ্ছে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে। আমাদের সঙ্গে সরাসরি এই জনসভা স্থলের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তুষার, রয়েছেন উন্মিলন এবং ভাস্কর। প্রথমেই ভাস্করের কাছে যাব। ভাস্কর, তোমার সামনে এই মুহূর্তে কি ছবি? প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মানুষের আনাগোনা বাড়ছে। একদমই বিশাখা, দেখো উত্তরবঙ্গে এই মুহূর্তে শুধু মোদি ফাইভ, আমার সঙ্গে এখানে মহিলারা রয়েছেন যারা মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন তার অনেক আগে থাকতে রয়েছে। আপনারা কটায় এসেছেন? আমরা সকাল 9টার দিকে এসেছি। সকাল 9টা? আপনি? আর 9টার সময়। 9টার সময় এসেছেন? কেন এত আগে, কেন এত তাড়াতাড়ি, কেন সবাই কেন? আজকে উত্তরবঙ্গে কি মনে হচ্ছে, কি বার্তা দিতে পারেন? কি মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে আমরা আমাদের ভগবানকে পাশে পাচ্ছি। ভগবান? ইয়েস, ভগবানের মতোই আমরা তাকে মনে করি, কারণ এই এরকম প্রধানমন্ত্রী আমরা লাইফের প্রথম দেখেছি। আমি যতদিন পর্যন্ত মোদিজিকে, অন্যান্য প্রধানমন্ত্রীকে দেখেছি এবং এখন যে মোদিজি দেখছি, সেটাই হিসাবে আমরা ভগবানের আসনে বসে। বিশাখা বিশাখা, অ্যাম্বিয়েন্সটা শোনো, অ্যাম্বিয়েন্সটা শোনো। এই মুহূর্তে শিলিগুড়ির এই কাওয়াখালি মাঠ, সেখানে যারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন, যারা এখনো আসছেন, রাস্তায় রয়েছেন, কিংবা যারা আসবেন, কিংবা যারা রিপাবলিক বাংলার মাধ্যমে নজর রাখবেন, তারা প্রত্যেকেই সুপার চার্জড আপ। কারণ মার্চ মাসে 9 দিনের মধ্যে চতুর্থবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করবেন উত্তরবঙ্গ, বিজেপির শক্ত ঘাঁটি বলা হয়, সেই শক্ত ঘাঁটিতে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমার ভিডিও লিস্ট রবি কাপুর, রবি আরো একবার ছবিটা দেখাও। এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে মহিলারা তার উপস্থিত রয়েছে, তারা স্লোগান দিচ্ছে। আমার জানতে ইচ্ছা করছে, আমি আরামবাগের সভা দেখেছি, কৃষ্ণনগরের সভা দেখেছি, বারাসাতের সভাও দেখেছি, উত্তরবঙ্গটা দেখছি, শিলিগুড়ির সভা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য সেখানে মহিলারা উলু দিচ্ছিলেন, শাঁখ বাজাচ্ছিলেন, আপনাদের পরিকল্পনা কি রয়েছে, কিভাবে স্বাগত জানাবেন? আমরাও তাকে তার শাঁখ বাজানো আমাদের হিন্দু শাস্ত্রের যেটা নিয়ম, প্রধানমন্ত্রী মোদিজি হিন্দুকে নিয়ে, সনাতনীদেরকে নিয়ে যেটা ভাবছেন বা করছেন, সেটা আমাদের এতটাই মানে পাওয়া যে আমরা বাংলায় উনি যে বারবার আসছেন আমাদের কাছে, ওই জন্যই আমি ভগবান কথাটা বললাম। কি বলবেন, প্রধানমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রীকে কিভাবে স্বাগত জানাবেন? নারীদের সুরক্ষার জন্য আনন্দে তারা 9টা থেকে বসে রয়েছেন, আরো সংখ্যায় বাড়ছেন, মহিলাদের সংখ্যা বাড়ছে, উলু দিচ্ছেন তারা, শঙ্খ বাজাবেন এটাও বলছেন। অন্তত তুষারের কাছে যাব। তুষার, তুমি যাদের সঙ্গে রয়েছে তারা কি বলছেন, তোমার আশপাশে কি ছবি উঠে আসছে? আমি যেখানে রয়েছি সভামঞ্চের ঠিক সামনে কিন্তু একটি সেলফি জোন করা হয়েছে, সেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু সেখানে যে নরেন্দ্র মোদীর যে ছবি রয়েছে সেখানে সেলফি নিচ্ছেন এবং তারা দীর্ঘ সময় থেকে কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছে। বিশাখা, আমি কথা বলবো, দিদি আপনারা এই সেলফি মঞ্চে আপনারা দাঁড়িয়ে রয়েছেন, সেলফি তুলছেন, কি বলবেন? আজকে আমাদের মোদি আসছে, আমাদের খুব স্বাগত মাসি, আর আমাদের আমাদের জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে ওনার সাথে এসে দেখা করা, সাক্ষাৎ করা এবং ভারতবর্ষকে
বিশ্ব ময়দানে তৃতীয় অর্থনীতিতে স্থাপিত করার জন্য উনি যেরকম দিনভর রাতভর পরিশ্রম করছেন তার তুমি দেখতেই পাচ্ছ সেলফি মঞ্চে তিনটের সময় আমরা যেটা জানতে পাচ্ছি আইটুনারি প্রধানমন্ত্রী তিনটের সময় বাগডোগরা বিমানবন্দরে এসে তার বিমান অবতরণ করবেন এবং তারপর তিনি সরকারি সভামঞ্চে এখানে আসবেন। 4,500 কোটি টাকার যে প্রকল্প রয়েছে সরকারি প্রকল্পের উদ্বোধন আর তারপর তিনি জনসভায় যাবেন। কিন্তু এই এত কিছুর মাঝখানে অনেকটা সময় সত্ত্বেও মানুষ এসে তারা বসে রয়েছেন, কেউ 9টা থেকে, কেউ 9:30 থেকে, কেউ 10টা থেকে বসে রয়েছেন এবং তারা বলছেন যে তাদের কোনো রকম অধৈর্য হওয়ার কোনো জায়গাই নেই, প্রচণ্ড রোদ তাতেও কোনো অসুবিধা নেই। এবং সেই জায়গা থেকে কি দেখতে পাচ্ছেন, ভিশন হিসেবে কি দেখতে পাচ্ছেন এই লোকসভা ভোটে? বলা হচ্ছে 400 পার, কিন্তু আদতে কি হতে চলেছে বিজেপির ভবিষ্যৎ? কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাগডোগরা বিমানবন্দর থেকে নেমে যখন তিনি এলেন, যখন তিনি হোটেল থেকে এলেন এই কাওয়াখালীর মাঠে, সেই সময় যাত্রাপথে গাড়িতে আমাদের প্রতিনিধি ভাস্কর বসুকে একান্ত সাক্ষাৎকারে কি বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন। মার্চ মাসের প্রথম 9 দিনের মধ্যে এই নিয়ে রাজ্যে চতুর্থবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার উত্তরবঙ্গ বলা হয় আপনাদের শক্ত ঘাঁটি, আরও মজবুত হবে, কি বার্তা থাকবে? দেখুন, উত্তরবঙ্গের শিলিগুড়িতে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আসছেন এবং শিলিগুড়ি আপনারা জানেন যে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র, তো স্বাভাবিকভাবে শিলিগুড়িতে মাননীয় প্রধানমন্ত্রী আসা মানে সমগ্র উত্তরবঙ্গের মধ্যে একটা আলাদা সেন্সেশন তৈরি হওয়া, আলাদা একটা কী বলবো উত্তেজনা বা উদ্দীপনা তৈরি হওয়া আমাদের কর্মীদের মধ্যে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ এবং গতদিনও উনি যেভাবে ভাষণ দিয়েছেন আপনারা দেখেছেন, আরামবাগ থেকে শুরু করে লাস্ট যে উনি সভা করলেন এবং সেই সভাতে বারাসাতে যে সভা করলেন মহিলাদের সভা, উনি যেভাবে মানুষকে হৃদয়ে গিয়ে টাচ করেছেন, আজকেও মাননীয় প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের মানুষের সাথে এবং বাংলার মানুষের সাথে বাংলার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেছেন তার কিছু শুভ উদ্বোধনও করবেন এবং তারপরে পলিটিক্যাল বার্তাও দেবে আমার দেবেন। এবং আমার মনে হয় যে এর ফলে যে ইম্পালস তৈরি হবে, এই ইম্পালস গোটা উত্তরবঙ্গ জুড়ে শুধু নয় সমগ্র বাংলাতে পৌঁছবে। সুকান্তবাবু, একটা বিষয়, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি, তার আগে আপনারা লাগাতার প্রচার সারছেন, এমনকি আপনারা প্রথম দফার যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকাও ঘোষণা করেছেন। তৃণমূল আগামীকাল ব্রিগেডে বলছে রেকর্ড ভিড় হবে, তৃণমূল আপনাদেরকে চ্যালেঞ্জ ছুটছে, র্যাম্প দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে ঢুকবেন? দেখুন, এগুলো সবই আর কি মোদিজিকে নকল করা, যেহেতু মোদিজি সরকারি প্রোগ্রামে মানুষের কাছে গিয়ে হাত মিলিয়েছেন, মানুষের সাথে দেখা করেছেন, মানুষ মোদি মোদি করে চিৎকার করেছে, জয় শ্রীরাম বলে চিৎকার করেছে, এতে তৃণমূল কংগ্রেসের হৃদিকম্প ধরেছে, তাদের মন কাঁপছে, বুক দুরদুর করছে এবং মানুষ যখন টেনশনে পড়ে তখন এরকম অনেক কিছু করে। একটা জিনিস শোনা যাচ্ছে নাকি তৃণমূলের অনেক নেতা মন্ত্রী বিধায়করা আপনাদের সঙ্গে যোগাযোগ করছেন লোকসভা ভোটের আগে? না, সে তো যোগাযোগ অনেকেই করছে কিন্তু আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কারণ আমরা আগেই বলেছি আপনাদের সংগঠনের উপর আস্থা রাখছেন। একদম, আমাদের সংগঠনের উপর আস্থা রাখছি এবং আমরা আগে বলেছি পচা আলু আমরা নেব না, আমরা একদম স্বচ্ছ ভাবমূর্তির যারা তাদেরকেই নেব, অন্য কাউকে নেব না। এবং আমরা আমাদের সংগঠনের যারা নেতা, যারা 21-এর পর মার খেয়ে লড়াই করে সংগঠনে আছেন বা বহুদিন ধরে যারা বিজেপির কাজ, বিজেপিকে শক্তিশালী করার জন্য নিজেদের জীবনকে চন্দনের মতো ঘষে ঘষে শেষ করেছেন, তাদের উপরেই আমরা ভরসা রাখছি, তাদের দ্বারাই জয়লাভ সম্ভব।